এক পুরোহিতের রহস্য মৃত্যুর ঘটনা ঘিরে চাপানউতোর তুঙ্গে। আশ্রমের বাইরে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার হয় ওই পুরোহিতের দেহ। পরে যখন তাকে উদ্ধার করা হয় তখন আর তিনি বেঁচে নেই। রাজস্থানের জয়পুরের রসল গ্রামের ঘটনা। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে প্রায় 14 বছর ওই পুরোহিত আশ্রমে ছিলেন, তিনি সেখানেই পুজো অর্চনা করতেন। সোমবার 14 আগস্ট ওই পুরোহিতের দেহ উদ্ধার হয়। জানা যায় ওই মৃত পুরোহিতের নাম মহারাজ মোহন দাস। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে। শাসক দল কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী বিজেপি। মুখ্যমন্ত্রী অশোক গেহলটের আমলে রাজ্যে কোনো আইনের শাসন নেই বলে অভিযোগ। অন্যদিকে এই ঘটনায় কংগ্রেস জানিয়েছে কোনো অবস্থাতেই দোষীরা ছাড় পাবে না। প্রাথমিক তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে ওই পুরোহিতের রহস্য মৃত্যুর ঘটনায় জড়িত রয়েছে দুজন। তারাই ওই পুরোহিতকে হাত পা বেঁধে মারধর করে, যার ফলে শেষ পর্যন্ত মৃত্যু হয় ওই পুরোহিতের। ময়নাতদন্তের পর দেহটি তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, তবে খুনের কারণ এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। আমরা শুনব প্রবীণ কুমার, পুলিশ সুপার, কি বলছেন তিনি। सुबह हमको इन्फॉर्मेशन मिला था कि रासल गांव में एक मंदिर है जहाँ पे पुजारी का काम करता है मोहन राम महाराज, उनकी बॉडी उधर पड़ी है। तो फिर हमारा SHO भी गया और मैं भी अभी जाके मौका देख के आ रहा हूँ। तो परिजनों से अभी रिपोर्ट ले रहे हैं और इन्वेस्टिगेशन कर रहे हैं अभी। नहीं, अभी तो जैसा पहले जैसा सीन देख रहा है तो लग रहा है कि कोई चोरी के मामले हो सकते हैं, तो बाकी जो भी क्लैरिटी है वो इन्वेस्टिगेशन में कंप्लीट पिक्चर आ जाएगी। उसके हाथ पैर बांधे हुए थे, बाकी कुछ है नहीं। अभी PM रिपोर्ट में उनकी चोट वोट कहा इंटरनल इंजुरी है क्या है वो पता चल जाएगा, उसके हिसाब से कर लेंगे। এবং এই পুরোহিতের রহস্য মৃত্যুর ঘটনাকে ঘিরে যেমন রাজনৈতিক চাপানউতোর রয়েছে তেমনি উত্তেজনাও ছড়িয়েছে ওই এলাকায়। আশ্রমের বাইরে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার হয়েছে ওই পুরোহিতের দেহ। পরে যখন তাকে উদ্ধার করা হয় তখন তিনি আর বেঁচে নেই। রাজস্থানের জয়পুরের রসল গ্রামের এই ঘটনা এবং দুজনকে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে। জানা যায় প্রায় 14 বছর ওই পুরোহিত ওই আশ্রমেই ছিলেন, তিনি সেখানেই পুজো অর্চনা করতেন। সোমবার 14 আগস্ট ওই পুরোহিতের দেহ উদ্ধার হয়। জানা যায় পুরোহিতের নাম, অর্থাৎ ওই মৃত পুরোহিতের নাম মহারাজ মোহন দাস। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। শাসক দল কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী বিজেপি। মুখ্যমন্ত্রী অশোক গেহলটের আমলে রাজ্যে কোনো আইনের শাসন নেই বলে অভিযোগ করছে। অন্যদিকে এই ঘটনায় কংগ্রেস জানিয়েছে কোনো অবস্থাতেই দোষীরা ছাড় পাবে না। প্রাথমিক তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে ওই পুরোহিতের রহস্য মৃত্যুর ঘটনায় জড়িত রয়েছে দুজন। তারাই ওই পুরোহিতকে হাত পা বেঁধে মারধর করে এবং যার ফলে শেষ পর্যন্ত মৃত্যু হয়েছে ওই পুরোহিতের। ময়নাতদন্তের পর দেহটি তুলে দেওয়া হয়েছে মৃতের পরিবারের হাতে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, তবে খুনের কারণ সম্পর্কে এখনও স্পষ্ট করে কিছু জানা যাচ্ছে না, এমনটাই পুলিশ সূত্রে খবর। বিস্তারিত আপডেট পেতে আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট করে। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন।